তালাক নিয়ে ছোট্ট একটি ঘটনা আমি আপনাদের কাছে শেয়ার করি এখান থেকে সবার জন্য শিক্ষা আছে সবাই এখান থেকে শিক্ষা নিতে পারবেন অনেক স্বামী আছেন যারা কথায় কথায় স্ত্রীকে তালাক দেয় তুই তালাক তোর মা বাবা তালাক তোর চোদ্দ গোষ্ঠী তালাক তালাক উদ্ধার করে দেয় আবার কিছুদিন পরে আবার তারা সংসার করে আরাম সংসার তারা করে যাচ্ছে আবার অনেক মা বোনরা আছেন যারা স্বামীকে তালাক দিতে বাধ্য করেন তুমি আমাকে তালাক দাও তালাক তারা চেয়ে নেয় বারবার চেয়ে নেয় একটা তালাকপ্রাপ্তা স্ত্রী সমাজের কাছে পরিবারের কাছে মা বাবার কাছে আত্মীয় স্বজনের কাছে কতটা অবহেলিত লাঞ্ছিত লাঞ্চিত নিষ্পেষিত হয় এটা যদি কোনো স্ত্রী তালাক হওয়ার আগে জানত কখনো স্বামীকে তালাক দিতে বাধ্য করতো না একটা ঘটনা শুনছিলাম সত্যি একটি ঘটনা শোনের মনোযোগ দিয়ে যে একটা স্ত্রী মাঝে মধ্যেই স্বামীর সাথে ঝগড়া করতো মাঝে মধ্যেই ঝগড়া করতো পায়ের উপরে পা রেখে ঝগড়া করতো আর স্বামীকে বলতো তুমি যদি সত্যিকারে কা পুরুষ না হও সত্যিকারে পুরুষ হয়ে থাকো তাহলে আমাকে তোমাকে তালাক দিতে হবে আমাকে তালাক দিতে হবে তোমাকে তুমি তালাক দাও কিন্তু স্বামী বেচারা ছিল ভালো আল্লাহ আল্লাহ সে এবং সে ছিল বড় জ্ঞানী ব্যক্তি সে বারবার এটা পাঁচ কেটে চলে যেতেন এই কথা রেখে অন্য কথায় চলে যেতেন যখন তালাকের প্রসঙ্গ আসতো এই কথাটা রেখে সে অন্য কথায় চলে যেতেন এবং তালাক দিতেন না তাকে স্বামী এইভাবে যখন চলতে থাকে এক পর্যায়ে একদিন হঠাৎ শয়তান স্ত্রীকে পেয়ে বসলো শয়তান তো এটাই চায় যে আমার সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে দ্বন্দ্ব লাগানো যায় শয়তান সবচেয়ে থেকে বেশি সন্তুষ্ট হয় তখন একটা ঘর ভাঙতে পারে যখন তখন শয়তান খুব খুশি হয়ে যায় এই জন্য শয়তান যখন স্বামী স্ত্রী ঝগড়া লাগে তখন শয়তান তার অংশগ্রহণ করে তৃতীয় পক্ষ হিসাবে পক্ষ হিসাবে ঝগড়া নিয়ে একবার স্ত্রীর কাছে কথা লাগায় তার দিলের মধ্যে ইফেক্ট করে আরেকবার এমন একটি আক্রমণাত্মক কথা তার মুখ দিয়ে বের করে দেয় যেটা স্বামীর দিলের মধ্যে ইফেক্ট করবে খুব আঘাত লাগবে এই জন্য এক পক্ষ যখন কথা বলবেন অন্য পক্ষ চুপ থাকবেন এক স্বামী যখন তর্ক করবে স্ত্রী চুপ থাকবে স্ত্রী যখন কথা বলবে স্বামী চুপ থাকবে তাহলে শয়তান আক্রমণ করার সুযোগ পাবে না তো স্ত্রী যখন বারবার এই কথাটা বলতেছেন আজকেও যে তোমাকে তালাক দিতেই হবে এবং আজকেই দিতে হবে এই বৈঠকেই দিতে হবে এখনই বলতে হবে যদি তুমি কাপুরুষ না হও সত্যিকারের পুরুষ হয়ে থাকো তাহলে তোমাকে তালাক দিতেই হবে স্ত্রী বলেছিলেন সুন্দর এবং তিনিও নামাজ কালাম পড়তো কিন্তু শয়তান যখন পেয়ে বসতো তখন মানুষ আর মানুষ থাকতো না মানুষকে ধোকা দিয়ে শয়তান বোকা বানিয়ে ফেলে শয়তান যখনই ধোকা দিবে তখন ওই মানুষ আর মানুষ থাকবে না মানুষকে এমনভাবে বোকা বানাবে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এটা বুঝার বোধ শক্তি তাকে হারিয়ে ফেলবে এক পর্যায়ে স্ত্রী যখন বললেন তালাক তোমাকে দিতেই হবে তখন স্বামী একটি কাগজের উপরে কি যেন লিখলেন লিকে হাতে দিয়ে বললেন যাও তোমাকে আমি আমি পুরুষ কি আসল পুরুষ এটা প্রমাণ করে দিলাম তোমাকে যে দরজা দিয়ে নিয়ে এসেছিলাম এই দরজা দিয়ে আমি তোমাকে যেতে বলছি যাও তোমার বাবার বাড়ি তুমি চলে যাও তোমাকে মুক্ত করে দিলাম ফি আমানিল্লা তুমি চলে যাও এই সমস্ত কথা বলে স্ত্রীকে তাড়িয়ে দিলেন বা স্ত্রীকে যেতে বাধ্য করলেন স্ত্রী চলে গেলেন মহা খুশি আমার স্বামী আমাকে তালাক দিয়েছে চলে গেলেন যে আমার বাবার বাড়িতে আমি খুব ভালো থাকবো আমার বাবার বাড়িতে আমি খুব সুখে থাকবো স্বামীর সংসার করতে হয় বেলা রান্না করতে হয় ছেলে মেয়েকে খাবার দিতে হয় তাদের যত্ন নিতে হয় কেয়ার করতে হয় শ্বশুর শাশুড়ি ভাত রান্না করতে হয় সে চিন্তা করলেন আজকের থেকে এত ঝামেলা আমার মাথার থেকে গেল এখন বাবার বাড়িতে গিয়ে অন্তত কিছু জন শান্তিতে থাকতে পারবো চলে গেলেন যাওয়ার পরে একের পর এক পরিবারের কথা মা বাবার কথা পাড়া প্রতিবেশীর কথা সমাজের কথা বিভিন্ন আত্মীয় স্বজনের কথা স্ত্রীকে ওই মেয়েটাকে এমনভাবে আঘাত করতে লাগলো এগুলো সে আস্তে 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 তার একদম অবস্থা খারাপ হয়ে গেল সে বুঝতে পারলেন যে এই জীবনের থেকে আগের জীবনটা আমার কত ভালো ছিল আস্তে আস্তে সে তার ভুলটা বুঝতে পারতেছে ভুলটা বুঝতে পারতেছে কিন্তু উপায় নাই আমি তো আমার স্বামীকে তালাক দিতে বাধ্য করেছি এক পর্যায়ে স্ত্রী কিছুদিন পরে তার স্বামীকে ফোন দিয়ে কাঁদতে লাগলেন স্বামী আমার আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলতেছি আপনাদের আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও তুমি আমাকে নাও স্বামী বললেন তোমার কি হয়েছে বলো তুমি তো আমার থেকে তালাক চেয়েছিলে বলেছিলে আমি পুরুষ হলে তোমাকে তালাক দেবো তো আমি তো তোমাকে ছেড়ে দিয়েছি তুমি চলে গিয়েছো এখন আবার আসতে চাচ্ছ কেন বলো তিনি বলছেন আমি বুঝতে পারি নাই আমি তো মেয়ে মানুষ আর মেয়ে মানুষের বুদ্ধি কম এটা তো আল্লাহ রাসুলু বলেছেন অতএব আমি আবার তোমার সংসারে যেতে চাই তুমি আমাকে নিয়ে নাও মুসলমান মা বোনেরা আমার খুব মনোযোগ দিয়ে শুনে নেন স্বামী তখন ওপার থেকে ডাক দেয়া বলতেছেন বিবি আমার তোমাকে যে কাগজটা আমি লিখে দিয়েছিলাম ওই কাগজটা কোথায় বলো তো দেখি তিনি বলছেন এই কাগজটা আমি রেখে দিয়েছি বললেন তো এই কি তুমি কখনো পরে দেখেছ তিনি বলছেন না আমি কখনো পরে দেখি নাই আপনি যে আমাকে তালাকের কথাগুলো লিখে দিয়েছেন আমি ওটা রেখে দিয়েছি কখনো পড়ার প্রয়োজনও মনে করি নাই তিনি বলছেন তুমি কাগজটা পরে দেখো আমি সেখানে কি লিখে দিয়েছি মা আমার স্ত্রী যখন চিঠিটা হাতে নিলেন স্ত্রীটা চিঠিটা হাতে নেওয়ার পরে তিনি চিঠিটা খুলে দু চোখে বে তিনি পানি ছেড়ে দিচ্ছেন তিনি লক্ষ্য করে তাকিয়ে দেখেন আমার স্বামী চিঠির মধ্যে যেই কথাগুলো লিখেছেন সেটা আমি মোটেও প্রস্তুত ছিলাম না শোনার জন্য আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি আমার স্বামী লিখে দিয়েছেন প্রাণের স্ত্রী আমার তুমি আমাকে বারবার তালাক দেওয়ার জন্য বাধ্য করো আমি জানি যখন তুমি তালাক চাও তখন তোমার মধ্যে এমনটা রাগ কাজ করে যেটা শয়তান এই কথা বলাতে তোমাকে সহযোগিতা করে আমি কোনো দিন তোমাকে তালাক দিতে পারবো না আমি তোমাকে কোনো দিন তালাক দেব না তুমি বাবার বাড়িতে যেতে চেয়েছো তোমাকে কৌশল করে আমি বাবার বাড়িতে পাঠিয়ে দিলাম যেদিন তোমার ভুল তুমি বুঝতে পারবে সেদিন তুমি আমার ঘরে চলে আসবে আমার দরজা তোমার জন্য খোলা হয়ে গেছি জোরে কন সুবাহান আমার দরজা তোমার জন্য খোলা তুমি চলে এসো যে কোনো মুহূর্তে কোনো সমস্যা নেই স্ত্রী দেখে চোখের পানি ছেড়ে দিলেন তিনি চলে আসলেন পুরুষ ভাইদেরকে আমি বলি স্ত্রী যদি কোনো সময় তালাক চায় তালাক দিবেন না তাকে কখনোই তালাক দিবেন না কারণ এখন তার মধ্যে শয়তান আসর করেছে শয়তান তাকে ধোঁকা দিচ্ছে আবার অনেক সময় নিজেই তালাক দিতে মন চাইবে তখন বুঝবেন যে শয়দান আমাকে আক্রমণ করেছে তালাক দিবেন না কারণ তালাক এমন একটি সেন্সিটিভ বিষয় যখন একবার তালাক হয়ে যায় তখন আর দ্বিতীয়বার ফিরিয়ে নেওয়ার মতো কোনো পথ থাকে না যতক্ষণ না পর্যন্ত তিন মাস ইদ্যুৎ পালন করবে এবং অন্য পুরুষ তাকে বিবাহ করবে এবং ওই পুরুষ যখন যদি কখনও তালাক দেয় তখন আবার ইদ্যৎ পালন করার পরে তারপর এই স্বামী তাকে নিতে পারবে নসেত নিতে পারবে এজন্য তালাক একটি ঘৃণিত একটি কাজ যে কাজটা করলে দুনিয়ার জমিনে অনেক মানসিক কষ্টের শিকার মানুষ হয়ে থাকে এর জন্য কাছ থেকে আমাদের বিরত থাকতে হবে